প্রচার বা এর যে কর্মপদ্ধতি বা এর যেভাবে একাগ্রতা সহিত কাজকর্ম করা হচ্ছে, প্রতিটি স্টাফ থেকে শুরু করে প্রত্যেকটি অর্গানাইজেশন যেভাবে নিজেদের মতন করে পরিচালনা করছে, তাতে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যদি কোন প্রতিষ্ঠান থাকে বা যদি সত্যিকারের যে সমস্ত প্র্যাকটিশনার প্র্যাকটিস করতে চাইছে তারা যদি বারাসাতে আসেন, তাহলে আমার মনে হয় সরকারও আমাদের কাছে এগিয়ে আসবে, যাতে এইটাকে নিয়ে কিভাবে আরো জনমুখী করাই যায়, আরো প্রচারটা করাই যায়, যাতে করে গ্রাম বাংলায় যে সমস্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা থেকে অনেকটাই বঞ্চিত, পুরোটা বলবো না কারণ আমরাও কিছুটা পরিষেবা দিচ্ছি বা সরকারও কিছুটা দিচ্ছেন, বা ইদানিং বিভিন্ন মাল্টি কর্পোরেট অর্থাৎ বিদেশ থেকে বা আমাদের পশ্চিমবাংলার বাইরের থেকেও যেভাবে মেডিকেল শিক্ষাটাকে প্রসার করা হচ্ছে, তাতে মনে হচ্ছে বিকল্প চিকিৎসাকে বাদ দিয়ে অন্য কোনো কিছু ভাবা যাচ্ছে না। সেটা অনেক ডাক্তারবাবু স্বীকারও করছেন, কেউ কেউ প্রকাশ্যে বা কেউ কেউ গোপনে, যে বিকল্প চিকিৎসা ব্যবস্থাকে ছেড়ে দিলে পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ঙ্কর আকার নেবে। হিলিং স্বাস্থ্য বিষয়ক একটি আন্তর্জাতিক মানের মাসিক পত্রিকা। হিলিং আপনার স্বাস্থ্য আপনার নিজস্ব পত্রিকা। হিলিং ডক্টর বৈদ্য কিন্তু প্রত্যয়ের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের যে দ্বিধাদ্বন্দ্ব সংশয় মনের মধ্যে রয়েছে তা একটা একটা করে ঘুচিয়ে দিচ্ছে। হিন্দু পত্রিকা একটি রিপোর্ট বেরিয়েছিল অল্টারনেটিভ মেডিসিনের বিরুদ্ধে। ডক্টর বৈদ্য এই অল্টারনেটিভ মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে চিঠি পাঠিয়েছেন, প্রতিবাদপত্র পাঠিয়েছেন। অদ্ভুত ব্যাপার যে আমাদের এখানে যদিও স্বীকৃত নয় কিন্তু হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা কিন্তু অল্টারনেটিভ মেডিসিনকে বিকল্প চিকিৎসাকে অলরেডি স্বীকৃতি জানিয়েছেন। আমেরিকার মতো দেশও এটাকে স্বীকৃতি দিয়েছে কমিশন করে তার রিপোর্টের ভিত্তিতে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সেই যে স্বীকৃতি সেই ব্যাপারটাকে উদ্ধৃত করে আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রীমতী সুষমা স্বরাজ তার কাছে অল্টারনেটিভ মেডিকেল কাউন্সিল ক্যালকাটার পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে, এবং এর থেকে এটা পরিষ্কার যে আমাদের এখানে সরকার কিন্তু এখনো এটাকে বিকল্প চিকিৎসা এবং একটা সঠিক পদ্ধতি মানুষের কাছে সহজে পৌঁছে যেতে পারে, অল্প খরচায় করা যেতে পারে এবং উপযোগী চিকিৎসা পদ্ধতি বলে এখনো স্বীকৃতি দেননি। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দিয়েছেন, যেটা তারা পারলেও আমরা কেন পারছি না, এটাকে কি বলবো, আমাদের সরকারি প্রশাসনিক ব্যর্থতা, কি বলেন শুনি ডক্টর বৈদ্য? বিকল্প চিকিৎসা মানে বিকল্প চিকিৎসা যারা পরিচালনা করছেন বা যারা পরিষেবা দান করছেন তাদের সত্যিকারের যে পরিষেবা দেবার উদ্দেশ্য তারা তো সেভাবে সাফিসিয়েন্ট কোনো কিছুই পাচ্ছে না, না পাচ্ছে জনগণের কাছ থেকে, না পাচ্ছে সরকারের কাছ থেকে, না পাচ্ছে যাদের কলিগ বলবো আর কি তাদের কাছ থেকে। ফলে তারাও খানিকটাদের দিশাহারা নয় তা বলছে না, কিন্তু একমাত্র এই দিশাহারা ব্যবস্থাটাকে বিলোপ করতে পারে সরকার যদি এগিয়ে আসেন, এবং সরকার যাতে এগিয়ে আসেন তার জন্য আমরা কিন্তু অনেক পদ্ধতি অবলম্বন করেছি, এবং আমরা প্রত্যেক স্টেটে সরকারের যে হেলথ মিনিস্টার বা ডিপার্টমেন্ট থাকে বা গভর্নর থাকেন যিনি বা যিনি চিফ মিনিস্টার থাকেন তাদের কাছে আমরা প্রত্যেকটি ব্যাপারে আমরা ওয়াকিবাল করছি। যেমন প্রথমে আমরা ওয়েবসাইট ইনোগ্রেশন করলাম যাতে করে প্রত্যেকটি প্র্যাকটিশনার তাদের নাম এবং ফটো ওয়েবসাইটে রাখতে পারে। এরই ম্যানুয়াল কপি অর্থাৎ অল্টারনেটিভ মেডিকেল প্র্যাকটিশনার ডিরেক্টরি 2003 সেটা প্রকাশ করে আমরা প্রত্যেকটি রাজ্য সরকারের হেলথ ডিপার্টমেন্ট গভর্নর বা চিফ মিনিস্টার পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং এইগুলো দেখে তারা আমাদের কত প্র্যাকটিশনার কোন কোন এলাকায় কিভাবে তারা প্র্যাকটিস করছে খোঁজ নিলেই তারা জানতে পারবে। এবং আমরা প্রত্যেক মাসে হিলিং প্রকাশ করে প্রত্যেকটি রাজ্য সরকার প্রত্যেকটি আমাদের জেলার সিএমও থাকেন, ডিএম থাকেন, এডিএম থাকেন, প্রশাসনিক লেভেলে আমরা পাঠিয়ে দিচ্ছি। এ থেকে পরিষ্কার মনে হচ্ছে যদি সরকার একটুখানি আমাদেরকে হেল্প করেন
যাতে করে যে সমস্ত এলাকায় আমাদের প্র্যাকটিশনার রয়েছেন তাদের উপরে যদি একটু সহানুভূতির সহিত তাদেরকে দেখেন, মানে স্বাস্থ্য পরিষেবা তারা খুবই ভালোই দিচ্ছেন, সরকারও স্বীকার করছেন। তার জলজান্ত উদাহরণ রিসেন্টলি যে মুর্শিদাবাদে অজানা রোগ যে জিনিসগুলো দেখা দিয়েছিল, সরকার কিন্তু স্বীকার করেছে তার ব্যর্থতা। অথচ উত্তর দিনাজপুরে যেখানে আমাদের মতন প্রতিষ্ঠান থেকে পাশ করে সেই সব এলাকায় প্র্যাকটিস করছে এবং সেই রোগকে তারাই নিরাময় করছে, তার জলজান্ত উদাহরণ উত্তর দিনাজপুরের হেলথ ডিপার্টমেন্ট যে একটা অফিস রয়েছে তারাই কিন্তু এই ধরনের ডাক্তারদেরকে ট্রেনিং দিয়ে গ্রাম বাংলায় নামিয়ে দিয়েছেন। এটা প্রতিদিনের এই খবর, খোঁজ নিলেই আপনারা জানতে পারবেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি অল্টারনেটিভ মেডিসিনটাকে নিয়ে সারা ভারতবর্ষ বিকল্প চিকিৎসক হিসাবে প্র্যাকটিস করে যাচ্ছে, সরকার তাদেরকে ইনডাইরেক্টলি কাজেও লাগাচ্ছে, আবার কিছু কিছু মিডিয়া তারা তার অপপ্রচারটা করছে, আর সেই অপপ্রচারটাতে প্র্যাকটিশনার বা কলেজ পরিচালক তারা খানিকটা যে ভীত হয়নি তা নয়। এইবার সেই তাদের প্র্যাকটিশনারই বলুন না অর্গানাইজার বলুন, তারা প্রত্যেকেই আমি আবেদন রাখছি তারা যেন কোন মতে ভয় না পায়, তারা নির্ভয়ে তারা প্র্যাকটিস করুক, প্রয়োজনে তারা বারার সাথে আমাদের অফিসে যোগাযোগ করুক, আমাদের স্টাফদের সাথে কথাবার্তা বলুক, যাতে তারা নির্ভয়ে প্র্যাকটিস করতে পারে, তার সমস্ত রকমের সাহায্য সহযোগিতা আমরা প্রদান করব। হিলিং স্বাস্থ্য বিষয়ক একটি আন্তর্জাতিক মানের মাসিক পত্রিকা হিলিং, আপনার স্বাস্থ্য আপনার নিজস্ব পত্রিকা হিলিং, যোগাযোগ বৈদ্য ইন্টারন্যাশনাল পাবলিকেশন বারাসাত কলকাতা 700124, ফোন 2542-5572 এবং 2542-4072। হিলিং না একটা প্রশাসনিক ত্রুটি যে আছে এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম, তবে এটা দেখে অত্যন্ত আশ্বস্ত হলাম যে ডাক্তার বৈদ্য কিন্তু অকুত হয়, তিনি অবিচল এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে যে ব্রত তিনি গ্রহণ করেছেন তাতে তিনি একেবারে কোমর কোষে কাজ করব এই অঙ্গীকার নিয়েই এগিয়ে চলেছেন। শুধু তাই নয়, তিনি আরো অনেককে এ ব্যাপারে আশ্বস্ত করছেন যে আপনারাও যখন এই কাজে ব্রতী হয়েছেন হেরে যাবেন না, পিছিয়ে যাবেন না, নিঃসংশয়ে নির্ভয়ে কাজ করুন, এগিয়ে যান। মূল লক্ষ্য কিন্তু গ্রাম বাংলার কোটি কোটি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা সুলভে পৌঁছে দেওয়া। একটা কথা অবশ্য এই পাশাপাশি আমার মনে হচ্ছে, যেটা বলছিলাম নীতি নির্ধারণের ক্ষেত্রে বহুজাতিক একটা প্রভাব কিন্তু থাকে, সেটা কি জানেন? আজকে ভারতবর্ষের মতো এত বিশাল একটি দেশে 100 কোটির উপর যেখানে জনসংখ্যা, সেখানে বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলোর একটা বিশাল মার্কেট এখানে, তারা কি চাইবেন যে আজকে বিকল্প চিকিৎসা পদ্ধতি প্রসার লাভ করুক, জনপ্রিয় হোক, মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক, বিশেষ করে গ্রাম বাংলায়? সেক্ষেত্রে তাদের ব্যবসায় একটা বড় রকম ধাক্কা খাবে নাকি? এমন নয় তো যে তাদের কোন ছলচাতুরি আছে এই প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে, তারা কোথাও বসে কলকাঠি নাচছেন না তো, যাতে এমতো সিদ্ধান্ত নিয়ে মানুষের সত্যি উপকারে এসে তাদের পাশে দাঁড়ায় অল্টারনেটিভ মেডিকেল কাউন্সিল ক্যালকাটা এবং অল্টারনেটিভ মেডিসিন। আমরা এই সঙ্গে বলি, যাদের মনে বিন্দুমাত্র সংশয় আছে তারা কিন্তু সরাসরি অল্টারনেটিভ মেডিকেল কাউন্সিল ক্যালকাটা সদর দপ্তর বারাসাতে গিয়ে ডক্টর বৈদ্যর সঙ্গে কথা বলতে পারেন, নিঃসংশয় হতে পারেন এবং ভবিষ্যৎ কর্মপদ্ধতি ঠিক করতে পারেন। কিন্তু ওই যে বহুজাতিক সংস্থাগুলোর সত্যিই কোন প্রভাব এ ব্যাপারে আছে কিনা, এটাও আমাদের জানার একটা কৌতূহল আছে বইকে, এবং সে প্রশ্ন আবারও আমরা রাখছি ডক্টর বৈদ্যর কাছে। আজকে এই ধরনের ঘটনা ঘটছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আজকে যেভাবে তাদের ব্যবসার পরিধি ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার তো অনেক নজির রয়েছে, তারা লক্ষ লক্ষ টাকা বিভিন্নভাবে তারা তুলছে। এইবার বিকল্প চিকিৎসক অর্থাৎ অল্টারনেটিভ মেডিসিন যারা প্র্যাকটিস করছেন তারা তো উইদাউট মেডিসিন। আমরা যে প্রতিবাদ যে পত্রটা আমরা দিয়েছি সেটা আপনারা আমরা তুলে দিয়েছি, আপনি ওটা দেখবেন, ওতে আমরা যে লেখাগুলো আমরা তুলে ধরেছি, আজকে আমরা মডার্ন মেডিসিন
কবে দেখলাম? আপনিও দেখেছেন, আমরাও দেখেছি, কিন্তু আজ থেকে একটু আমরা যদি পেছন দিকে ফিরে যাই 50, 60, 70, 80, 100 বছর আগে বা 1000 বছর আগে, তখন কি এই মডার্ন মেডিসিন কি ছিল? আপনারা দেখুন তো, প্রত্যেকে জিজ্ঞাসা করুন, যারা আজকে সকল আমরা এক্সপার্ট বলছি অ্যালোপ্যাথিকের প্র্যাকটিশনার যারা করছেন, হ্যাঁ, অল্টারনেটিভের বাদে কিছু কিছু জায়গায় মডার্ন মেডিসিনের প্রয়োজন আছে। তার মানে অল্টারনেটিভ মেডিসিনকে অস্বীকার করে নয়, আজকে সেই সময় কোথায় ছিল এই ধরনের মডার্ন মেডিসিন? তখন কিন্তু তারা এই যে সাধু সামন্ত থেকে শুরু করে বিভিন্ন যে থেরাপির কথা বলা আছে, তা তো জলজ্যান্ত উদাহরণ। এবং এই উদাহরণের জন্যই আমরা, যেমনি আমরা ইউনিয়ন মিনিস্টার অফ হেলথ সেখানে আমরা আমাদের মানে চিঠি আমরা যেটা দিয়েছি, এছাড়া প্রত্যেকটি আমাদের প্রতিবাদ পত্র যেটা আর্জেন্ট নোটিশ হিসেবে আমরা আমাদের প্রত্যেকটি রাজ্য সরকারের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি, হেলথ ডিপার্টমেন্টের কাছে, চিফ মিনিস্টারের কাছে, এবং আমরা আবেদন রেখেছি আপনারা যে এক্সপার্ট কমিটি বলছেন, যে ধরনের এক্সপার্ট তারা কারা? তারা তো মডার্ন মেডিসিনের, তাহলে মডার্ন মেডিসিন যারা শুরু থেকেই মডার্ন মেডিসিনই প্র্যাকটিস করছে, তাহলে বিকল্প চিকিৎসা অর্থাৎ অল্টারনেটিভ মেডিসিনের তারা কতটুকু জানে এবিসিডির? এখানে একটা সন্দেহ থেকে যাচ্ছে। হ্যাঁ, যারা সত্যিকারে যারা অল্টারনেটিভ যে প্র্যাকটিশনার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে কমিটিতে নিয়ে তারা এটা যাচাই করতেই পারতেন, কিন্তু তারা তা না করে মাল্টি ন্যাশনাল কোম্পানি অর্থাৎ ড্রাগ কমিটি মানে যারা ড্রাগ ম্যানুফ্যাকচারার তাদের সাথে, আমার মনে হচ্ছে বা শোনা যাচ্ছে বা অভিযোগ উঠছে, তাদের সাথে ম্যানিপুলেশন করে তাদেরকে খুশি করবার জন্য, নিজেদের পকেট ভরবার জন্যই আজকে এই পথে পরিচালিত হয়ে তারা এই ধরনের একটা প্রচার চালাচ্ছে, যাতে করে বড় বড় কোম্পানিগুলো মাল্টি ন্যাশনাল ড্রাগ কোম্পানিগুলো আমাদের ভারতবর্ষে ঢুকে আমাদের পশ্চিমবাংলাকে এইভাবে সাধারণ মানুষ যাতে চিকিৎসার কোন রকম সুযোগ সুবিধা না পায় তারই একটা ব্যবস্থা করেছে।